উন্নয়নের নামে জলাশয় ভরাট না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষকদের দক্ষতা বাড়াতে শিক্ষাটিবী হবে, জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অপরিকল্পিত শিল্প কারখানায় বিদ্যুৎ গ্যাস আর নয়, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। এবং রাজধানীর বাজারে পণ্যের আকাশচুম্বী দর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাজধানীর জলাবদ্ধতা দূর করতে প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করতে হবে, উন্নয়নের নামে জলাশয় ভরাট না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ইস্কাটনে 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন দেশ সম্পূর্ণভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। তিনি বলেন রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার, তবে এজন্য জলাধারগুলোকে সংরক্ষণ করতে হবে। জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ব্যবস্থা করে তোলা, যে আমাদের একটা প্রবণতা আছে যেখানে পুকুরটা দেখা যায় সেটাই আগে ভরাট করে দালান কোঠা নির্মাণের পরিকল্পনা নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমাদের গৃহ কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যারা সাহেবরা আছেন কাজ করেন সবাইকে আমি একটু অনুরোধ করব যে আমাদের জলাধারগুলি সংরক্ষণ করা একান্তভাবে দরকার। শিক্ষকদের দক্ষতা বাড়াতে ঢাকা থেকে সরাসরি শিক্ষাটিবি চালু করবে সরকার। দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় গ্রামের স্কুল কলেজের শিক্ষকদের দক্ষতা কম। তাদের দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষাটিবি করার দাবি জেলা প্রশাসকদের দীর্ঘদিন ধরেই ছিল। এছাড়া চরাঞ্চলের শিক্ষার্থীরা এখনও শিক্ষায় পিছিয়ে থাকায় তাদের জন্য স্থায়ীভাবে কিছু করার দাবি করছেন জেলা প্রশাসকরা। সেসব জায়গায় শিক্ষকদের আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান শিক্ষামন্ত্রী। পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া আর কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেবে না সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। আর যারা এরই মধ্যে সংযোগ লাইন করে ফেলেছেন তারা পরিকল্পিত শিল্প এলাকায় সংযুক্ত হতে পারবেন বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সচিবালয়ে চলমান জেলা প্রশাসক ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে নসরুল হামিদ দীপু আরও জানান বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে জমি অধিগ্রহণ নীতিমালার পাশাপাশি সব জেলায় বিদ্যুৎ লাইন প্রিপেড করা হবে। টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজধানীর বাজারগুলোতে আকাশচুম্বী সবজির দর। পাইকারি বাজারে 2-3 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে 10 টাকা করে বেড়েছে। খুচরা বাজারে এসে একই সবজির দাম বেড়েছে কেজিতে 15-25 টাকা। স্বস্তি নেই মাছ কিংবা মুরগির মাংসের বাজারেও। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটেই বেড়েছে দাম। এই যুক্তি মেনে নিলেও ক্রেতারা বলছেন কিছুটা কারসাজিও রয়েছে। বিদ্যমান অনলাইনগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এখন পর্যন্ত 8,000-এরও বেশি দরখাস্ত জমা পড়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই সেকশনে শৃঙ্খলা ফিরে আসবে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। কুমিল্লা আদালতে এক আসামির ছুরিকাঘাতে অন্য আসামির মৃত্যু হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে সোমবার বেলা 11:30 দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক। সে কুমিল্লার লাকসাম উপজেলার ওহিদুল্লার ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লার ছেলে। আদালতে এজলাস চলাকালীন সময়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় সাক্ষ্য প্রদানকালে ওই মামলার আসামি হাসান অপর আসামি ফারুককে ধারালো ছুরি দিয়ে
এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে আসামি ফারুক মারা যায়। ঘাতক হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেওয়া হলে ফারুক হাসপাতালে মৃত্যুবরণ করে। 2013 সালের 26 আগস্ট কুমিল্লা আদালতে মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় এই দুই আসামি আদালতে হাজিরা দিতে আসেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উন্নয়নের নামে জলাশয় ভরাট না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষকদের দক্ষতা বাড়াতে শিক্ষাটিবি হবে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। অপরিকল্পিত শিল্প কারখানায় বিদ্যুৎ গ্যাস আর নয় বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। এবং রাজধানীর বাজারে পণ্যের আকাশচুম্বী দর। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।